हेलो फ्रेंड्स, वेलकम टू माय न्यू एपिसोड। আপনাদের সবাইকে স্বাগত আবারো। তো আজকে রিভিউ করব রাময়ুক ওয়েব সিরিজ ব্যাপারে। তো শুরু করা যাক। রাময়ুক এটা এমএক্স অরিজিনালস এর একটা আপকামিং ওয়েব সিরিজ, যেটা আপনারা দেখতে পারবেন এমএক্স প্লেয়ার অ্যাপে। এবং সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে টোটালি ফ্রি। আমরা জানি এর আগে এমএক্স প্লেয়ারে অ্যাপে অনেক ভালো ভালো ওয়েব সিরিজ, অনেক ভালো ভালো কাজ আমরা দেখেছি এবং এবারেও দেখতে চলেছি। আর রাময়ুক পুরোটাই আপনারা ট্রেলারটা দেখলে দেখতে পাবেন যে রাময়ুক বলে যে ওয়েব সিরিজটা বেরোচ্ছে, এটা পুরোটাই রামায়ণকে বেস করে, মানে বেস কোর হচ্ছে রামায়ণ, এবং সেটাকেই ভালো করে পোর্ট্রেট করানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু মেন আমার যেগুলো লেগেছে চোখে সেগুলোই আপনাদের কাছে আমি আজকে তুলে ধরবো। তো নাম্বার ওয়ান হচ্ছে এই ওয়েব সিরিজের ভিএফএক্স এই ওয়েব সিরিজে খুব একটা ভালো তা বলবো না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ভিএফএক্সের দিক দিয়ে দেখতে গেলে এই ওয়েব সিরিজে রাবণের যে লঙ্কা বা যে এফেক্টস যুদ্ধক্ষেত্রের যে এফেক্ট, সেগুলো খুবই সামান্যভাবে দেখানো হয়েছে, নর্মালভাবে। আর সবথেকে বড় কথা, এটা যখন ট্রেলারটা আমি দেখছিলাম তখন আমার মনে হচ্ছিল না যে এটা কোনো ওয়েব সিরিজের ট্রেলার, এটা মনে হচ্ছিলো কোনো টিভি সিরিয়ালেরই ট্রেলার দেখা হচ্ছে। কিন্তু রামায়ণ যেটা নিয়ে এত কাজ হয়ে গেছে, এত সিরিয়াল হয়ে গেছে, সেই প্রথম থেকে অরুণ গাভিলের রামায়ণ থেকে, রামানন্দ সাগরের রামায়ণ থেকে এত কাজ হয়ে গেছে রামায়ণ নিয়ে, সেখানে এসে একটা রামায়ণের অ্যাডাপ্টেশনে একটা মডার্নাইজড করে জিনিসটাকে দেখানোর চেষ্টা করা হয়েছে। আর সবথেকে গুড পয়েন্ট যেটা আমার লেগেছে এখানে, সেখানে হচ্ছে আমাদের যে গল্পের হিরো অর্থাৎ রামায়ণের যে রাম এবং লক্ষ্মণ, তাদের বনবাস চলাকালীন তাদের লুকটাকে বিয়ার্ড লুকে রাখা হয়েছে, অর্থাৎ দাড়ি গোঁফ দেখানো হয়েছে। এটা একটা আধুনিক জিনিস, এটা অন্যতম এক্সপেরিমেন্ট, কারণ আমরা এর আগে প্রত্যেক রামায়ণে দেখেছি যে ক্লিন শেপ। তো এটা একটা গুড পয়েন্ট। পয়েন্ট নাম্বার টু হচ্ছে এখানে হনুমানজিকে যেভাবে পোর্ট্রে করা হয়েছে, সেটা দেখে আমার মনে হলো যে হনুমানজিকে এখানে মানকে কিং টু এর যে লুকটা ছিল সোয়াগওয়ালা, সেরমভাবেই দেখানো হয়েছে, সেরমভাবেই দেখানোর চেষ্টা করা হচ্ছে। আর সবথেকে বড় কথা, এখানে হনুমানজিকে আমরা অন্যরকম দেখতে পাবো, যেটা আগেও বললাম যে অন্যান্য রামায়ণের মতো হয়তো এখানে ফিল পাবো না, কিন্তু তাও এখানে হনুমানজিকে নর্মাল হিউম্যান বিং হিসেবেই দেখানো হয়েছে। কারণ মানে আমরা এতদিন মানকি ফেজেই সবাই, মানে সব এপিসোড সব সিরিয়ালে হনুমানজিকে দেখেছি, বাট এখানে হিউম্যান ফেসেই দেখানো হচ্ছে, শুধু বিয়ার্ড চুল মানে উইকটা লাগানো হয়েছে এক্সট্রা, এটাই যা। আর যেটা হচ্ছে আমাদের এই গল্পের যে ভিলেন ক্যারেক্টার, মানে আমাদের রাবণ যিনি করছেন প্লে, তাকে আমরা সবাই চিনি। তিনি বলিউডেও ডেবিউট করবেন, কাজ করবেন, এবং তার থেকে বড় কথা, তিনি সাউথের সুপার ভিলেনদের মধ্যে পড়েন। তার নাম হচ্ছে কবির ধুহান সিং। হ্যাঁ বন্ধুগণ, আপনারা সবাই এনাকে চেনেন, ইনি ভেদালামেও ছিলেন, এরকম অনেক সাউথের মুভিতে তিনি ভিলেনের ক্যারেক্টার করে, সাকসেসফুলি ভিলেনের ক্যারেক্টার করেছেন। এবং ওয়েব সিরিজটা ডিরেক্ট করছে আমাদের কুণাল খলি মহাশয়। তো কুণাল খলি মহাশয় ওয়েব সিরিজটা ডিরেক্ট করছে। সবথেকে বড় কথা, এই ট্রেলারটা দেখার সময় আমার মনে হয়নি যে আমি কোনো ওয়েব সিরিজের ট্রেলার দেখছি, এটা দেখে মনে হয়েছে যে আমি কোনো টিভি সিরিয়ালের ট্রেলার দেখছি, কারণ এটা এমনইভাবে ক্রিয়েট করা হয়েছে। ক্যামেরা অ্যাঙ্গেলিং, সিনেমাটোগ্রাফি এমন হাইফাই কিছু না, তবে লো বাজেট মেনে যদি আমি মেনে নিই জিনিসটা, তো সেখান থেকে দেখতে গেলে সাপোর্ট করা উচিত। আর সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে এটা আমাদের মে মাসেই আসছে খুব তাড়াতাড়ি, আর টোটালি ফ্রিতে আসছে। সব এপিসোডগুলো টোটালি আমরা ফ্রিতে দেখতে পারবো এমএক্স প্লেয়ার অ্যাপে। আমরা জানি এমএক্স প্লেয়ার অ্যাপে এর আগেও ভালো ভালো এপিসোড আমরা দেখেছি, আশ্রমের মতো, বাহুকালের মতো, সমান্তরের মতো অনেক এপিসোডই দেখেছি, এটাও দেখতে পাবো। আর এছাড়া যেটা হচ্ছে বক্তব্য, সেটা হচ্ছে আমরা রামায়ণ এত জায়গায় এত রকমভাবে দেখে ফেলেছি, একটু অন্যভাবে দেখলে ক্ষতি কী? তো অপেক্ষা করা যাক, এটি রিলিজ হচ্ছে খুব তাড়াতাড়ি মে মাস 6 তারিখে। তো দেখতে থাকুন, সাপোর্ট করুন।